সোজা সাপটার ফেসবুক লাইভে সোজা সাপটার সোজা কথা। আপনারা দেখছেন বেশ কয়েকটি পর্ব দেখেছেন ইতিমধ্যে। আজকে এই সোজা সাপটার সোজা কথা অনুষ্ঠানে ক্যামেরার মুখোমুখি রিশা পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের মাননীয় চেয়ারপারসন শ্রী বিজয় শঙ্কর মিশ্র মহাশয়, সেই সঙ্গে তিনি রিশা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। তার কাছে আমাদের যেটা প্রথম জিজ্ঞাসা সেটা হচ্ছে যে রাজ্য সরকারের বিবিধ জনকল্যাণমুখী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে পৌরসভার মাধ্যমে আপনি কিভাবে রূপায়িত করছেন? রিশা পৌর এলাকায় আমাদের মুখ্যমন্ত্রীর রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রিশরায় শহরটাকে যেভাবে সাজাতে পেরেছি, মানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো রাজনীতি দেখি না, যে কোন ব্যক্তি কোন দল থেকে বিলং করেন, কোন ধর্মের কোন জাতের, আমরা এগুলো না দেখেই কাজ করি। আমরা রিশড়ায় কংক্রিট রাস্তা 12 কিলোমিটার আমরা করতে পেরেছি, ম্যাস্টিক রাস্তা 5 কিলোমিটার। আমাদের রিশড়ায় 380 খানা সিসিটিভি দিয়ে আমরা রিশা শহরটাকে আমরা মুড়তে পেরেছি। আমরা রিশড়ায় ইউথ ট্রেনিং সেন্টার করেছি। আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তিনি ওনার সহযোগিতায় আমরা রিসার্চ ট্রেনিং ইউথ সেন্টার আমরা করেছি। আমরা হাউস ফর অলের ক্ষেত্রে, হাউস ফর অল যে বাড়িটা হয় সেই বাড়িটা আমরা টোটাল প্রায় 2500 কাছাকাছি আমরা করতে পেরেছি। আমাদের সবই কাজ আপনার আজ অবধি রিসরায় সমস্ত রকম যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে, সবুজ সাথী 11,990 ছাত্র ছাত্রীকে আমরা দিতে পেরেছি। সেখানে আমরা কোনো রং, কোনো জাতি, কোনো ধর্ম না দেখে আমরা কাজ করি। আমরা কন্যাশ্রী K1 যেটাতে 1000 টাকা পাওয়া যায় সেটা আমরা 1573টি কন্যাকে আমরা দিতে পেরেছি। K2 যেটা 25,000 টাকা সেটা আমরা 263টা, এটা ফিনান্সিয়াল ইয়ার 2019-20 আমি কথা বলছি আপনাকে। আমরা ওল্ড এজ পেনশন 3,569 জন, বিডো পেনশন 1,999, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওনাদেরকে আমরা 180 জন। আমরা এককালীন ভাতা দিতে পেরেছি প্রায় 500 আমাদের যে এককালীন যে ইকোনমিক্যাল সাপোর্ট যেটা দেওয়া হয়, যদি কোনো পরিবারের কর্তা যদি মারা যান 59 বছর বয়সে তাহলে ওনাকে আর্থিক একটা সাহায্য 40,000 টাকা পাওয়া যায়, সেটা আমরা প্রায় 500 পরিবারকে আমরা দিতে পেরেছি। এছাড়া আমরা আমাদের পৌরসভায় যে কোনো ব্যক্তি এলে আমরা কখনোই তাকে আমরা জিজ্ঞাসা করি না যে আপনি কোন ধর্ম থেকে বিলং করেন, কোন জাতি থেকে বিলং করেন, কোন পার্টি থেকে, পার্টির সমর্থক আপনি, আমরা এগুলো আমরা জিজ্ঞাসাও করি না। আমরা তার সাথে এই ব্যাপারে কোনো কথাও বলি না, আমরা আগে কাজ করি, আমরা কাজের বিশ্বাস করি। আর আমাদের রিশড়ায় এবারে মানে সাধারণ একটা সাইকেল চুরি হলেও ধরা পড়ে যাচ্ছে। রিশড়ায় এখন ক্রাইম জিরো টলারেন্স হয়ে গেছে। রিশার ক্রাইম বলতে যেভাবে আমাদের প্রশাসন সক্রিয় আর আমরা 380 খানা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি প্রত্যেক মোড়ে, মানে যেরকম
যে কোনো জমি কিনতে গেলে জমি কিনে লোকে ইট দিয়ে পাঁচিল দেয়, আমরা পৌরসভার বাউন্ডারিটাকে সিসিটিভি দিয়ে আমরা মুড়তে পেরেছি। আমরা আমাদের রিষড়া মাতৃশোধন হসপিটালটা আমরা বিল্ডিং কমপ্লিট করতে পেরেছি, যেটা আগে যখন দিলীপবাবু ছিলেন প্রাক্তন পৌর প্রধান, তিনি সেবাসদনটাকে তো নষ্ট করে দিয়েছেন। সেবাসদনটা আমরা চালু করার চেষ্টা করছি, কিছু আইনি বাধা থাকার জন্য আমরা চালু করতে পারছি না, তার সত্ত্বেও আমরা চেষ্টা করছি যাতে সেবাসদনটাকে চালু করা যায়। আর মাতৃশোধনে আমরা আউটডোর খুব শীঘ্রই আমরা চালু করব, সেখানে প্যাথোলজি সেন্টার মানে খুব কম খরচে ওইখানে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। আপনার সিটি স্ক্যান ছাড়া ইউএসজি, ব্লাড টেস্ট আর ইসিজি সমস্ত রকমের পরীক্ষা করা যাবে সিটি স্ক্যান ছাড়া খুব কম পয়সায়। এটা আমরা খুব শীঘ্রই আমরা চালু করব, আমরা ওইখানে আউটডোরও আমরা চালু করব খুব শীঘ্রই। আমাদের আরও কিছু কিছু কাজ যেটা বাকি আছে সেই কাজটাও আমরা সম্পূর্ণ করব। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা রিষড়ায় মডেল টাউনের স্বীকৃতি আমরা পেয়েছি। এই শহরটা মডেল টাউনের স্বীকৃতি পাওয়াতে আমি আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা রিষড়ায় আমরা শপথ নিয়েছি আমরা রিষড়া শহরটাকে একটা সবুজ শহর, সুন্দর শহর, ডেঙ্গু মুক্ত শহর, করোনায় যাতে এখন অবধি রিষড়ায় করোনা একটাও ডাইরেক্ট করোনায় কোনো ব্যক্তি মারা যাননি, এরকম ব্যক্তি মারা গেছেন যার ধরুন আগে থেকে ডায়ালোসিস হচ্ছে বা যে কোনো একটা তিনি রোগে গ্রসিত, সেই কিন্তু করোনার সংক্রমণে সংক্রমিত কোনো ব্যক্তি ডাইরেক্ট রিষড়ায় কোনো মৃত্যু হয়নি। এখন রিষড়ায় করোনা খুবই কম আর রিকভারি রেটটা অনেক ভালো। আমরা প্রত্যেক ওয়ার্ডে আমাদের স্বাস্থ্যকর্মীরা আমাদের পৌরসভার সমস্ত যতজন প্রাক্তন পৌর সদস্যগণ আছেন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পরিষদের সদস্য সদস্যা, প্রাক্তন পৌর সদস্যগণ, বর্তমানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যগণ, ওয়ার্ড কোঅর্ডিনেটরগণ, পৌর কর্মচারীগণ, পৌর আধিকারিকগণ, সবাই কিন্তু নিজের নিজের দায়িত্ব একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে তারা পালন করছেন। তারা আমরা এই লকডাউনে আমরা প্রথমে রাস্তায় নামি, রাস্তায় নেমে আমরা করোনা মহামারীর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে তিনি বলেন যে মানে এখন থেকেই আমাদের রাস্তায় নেমে যেতে হবে, আমরা রাস্তায় নেমে আমরা সবাইকে সজাগ আর সচেত করার আমরা অনুরোধ করি যে দয়া করে আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, আপনারা মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করুন, আমরা তখনই আমরা করোনাকে হারাতে পারবো, করোনা থেকে তখনই আমরা জয় করতে পারবো যতদিন না আমরা এই রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশটাকে আমাদের মেনে আমাকে মানতে হবে, আমাদের পালন করতে হবে, তবেই আমরা করোনাকে আমরা হারাতে পারবো। আমরা প্রত্যেক বাড়ি প্রাক্তন পৌর সদস্যগণ, ওয়ার্ড কোঅর্ডিনেটরগণ, আমরা খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি আমরা বিলি করতে পেরেছি, প্রায় কোথাও 5 বার কোথাও 6 বার মানে সব ওয়ার্ডেই সব বাড়ি বাড়ি। এছাড়া আমরা 25,000 ব্যক্তিকে আমরা কুপন দিয়েছি, টেম্পোরারি ফুড কুপন, যাতে ওনারা রেশন দোকান থেকে রেশন তুলে ওনারা খাদ্য সামগ্রী নিয়ে ওনারা যাতে ইউজ মানে উপভোগ করতে পারেন। এছাড়া আমরা পৌরসভার তরফ থেকে আমাদের প্রত্যেক ওয়ার্ডে আমাদের করোনা টেস্ট চলছে, অলরেডি এখন অবধি 8খানা ওয়ার্ড কমপ্লিট হয়েছে, এই প্রসেসটা আমাদের কন্টিনিউ থাকবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা ওনারা ডেঙ্গুর সার্ভের সাথে সাথে করোনার মনে হচ্ছে যে তিনি করোনার সংক্রমণে সংক্রমিত,
সেই যদি এটা তার যদি টেন্ডেন্সি পাওয়া যায়, তার যদি ধরুন করোনার যে লক্ষণগুলো উপসর্গ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তার টেস্ট সহ চিকিৎসার ব্যবস্থা আমরা করছি। রিসরা একটাও এরকম কেস নেই যে বিভিন্ন চ্যানেল বা আমরা শুনি যারা বিরোধী দলের লোকেরা যারা অপপ্রচার করছেন যে এইখানে করোনার যারা সংক্রমণে সংক্রমিত তাদের চিকিৎসা হচ্ছে না, তারা হসপিটালে হাসপাতালে তারা এডমিশন করাতে পাচ্ছেন না। কিন্তু রিসরায় একটাও এরকম কেস নেই যে যিনি করোনার সংক্রমণে সংক্রমিত আর তাকে আমরা ভর্তি করাতে পারিনি, আমাদের নলেজে এসছে তাকে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা আমরা করাতে পারিনি, এরকম একটাও কেস নেই। সমস্ত রকম আমরা অ্যাম্বুলেন্স বিনা পয়সায় দিই, যারা ইকোনমিক্যালি উইক যার দরকার সমস্ত রকমেরই আমরা কাজ করছি। আর আমাদের রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রিসা শহরটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যাব। আর যেভাবে তিনি আমাদেরকে রাজ্য সরকারের যে প্রকল্পের মাধ্যমে যে সুযোগ সুবিধাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব তিনি দিয়েছেন, আমরা সবসময় চেষ্টা করি যাতে একজনও ব্যক্তি এই সুযোগ সুবিধে থেকে এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। বিধানসভায় আমরা রিকভারি করব, তখনকার একটা সিচুয়েশন ছিল, দেখুন তখন বিজেপি কাজ হচ্ছে, দেখুন একটা যখন নরেন্দ্র মোদীজির বা বিজেপির নেতারা বড় বড় কথা বলেছিল, একটা ধর্মের বিভেদ তৈরি করে দিয়ে আমাদের মধ্যে ভোটটাকে নেওয়ার জন্য তারা অনেক রকমেরই মানে তারা ছক করে এই ডিভাইড করার চেষ্টা করেছিল। এবারে আমরা কিন্তু রিসরায় যদি পৌর ইলেকশন হোক বা অ্যাসেম্বলি ইলেকশন হোক, যে ইলেকশনই হোক, আমাদের রিসরা থেকে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। যদি পৌর ইলেকশন যদি আগে হয়, আমি আশা করছি রিসার জনগণ উন্নয়নকে ভোট দেবে। তারা বুঝতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের হিন্দি স্পিকিং যে কাকা কাকিমা বা যারা অভিভাবকগণ আছেন, হিন্দি ভাষাভাষী যে নাগরিকবৃন্দরা আছেন, এই রাজ্যে যে সম্মান পাচ্ছেন বা এই রাজ্যে যেভাবে এই রাজ্যের প্রকল্পের সুযোগ সুবিধে ওনাদের কাছে আমরা পৌঁছে দিতে পাচ্ছি, সেটা কিন্তু আমার যেটা মনে হয়, আমি তো অন্য রাজ্যেও যাই মাঝে মাঝে কাজের ক্ষেত্রে, এই রাজ্যে অনেকটাই আমরা সম্মানের সাথে আমরা মানে কাজ করতে পাচ্ছি। একদিকে পৌরসভার প্রশাসক, অন্যদিকে রিসরা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি, কীভাবে সামলাচ্ছেন? দেখুন রিসরার আমরা উন্নয়নের সাথে সাথে আমাদের দলের, আমরা যখন যে কোনো কাজ আমরা যখন করি, ধরুন কাজ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু লোক কাজ করে তাদের একটা মানে ধরুন ডিউটি, তার আধ ঘন্টা ডিউটি, সে ডিউটি শেষ হয়ে গেল, কাজ হলো বা হয়নি তার কোনো মানে চিন্তা নেই। আমরা কিন্তু যে কোনো দায়িত্ব নিলে সেই দায়িত্বটাকে আমরা পালন করি, যতক্ষণ না আমাদের যে কাজে আমরা হাত দিয়েছিলাম সেই কাজটা যতক্ষণে কিছু লোক উপকৃত যদি না হয়, তাহলে আমরা ধরে নিলাম, আমাদের সেই চিন্তাটা থাকে যে না এই কাজটা এখনও ইনকমপ্লিট আছে। আর যখনই ওই কাজের কিছু লোক উপকৃত হয়ে যখন ওনারা সেই বেনিফিটটা পাচ্ছেন, তখন আমাদের মনে একটা শান্তি হয়। ধরুন একটা ঘটনা আপনাকে বলি, একদিন রাত্রি 1:30 সময় আমার কাছে একটা মেসেজ আসে যে একজন করোনার সংক্রমণে সংক্রমিত, এবারে তাকে হসপিটালে ভর্তি করাতে হবে। ভোর 3:30 অবধি আমি আমাদের ওয়ার্ড আমাদের পৌরসভার যিনি কোয়ার্ডিনেটর আছেন তিনি, এছাড়া আমাদের এসডিও সাহেব সাথে কথা বলে ওনাকে ভর্তি করিয়ে তারপরে আমি ঘুমোতে যাই। তা আমাদের একটা চিন্তা থাকে, সেই জন্যে রিসরায় আমরা সব দিক দিয়ে গেইন করব। যদি অ্যাসেম্বলি ইলেকশন হয় আমরা রিসরায় 2016 তুলনায় ভালো লিড পাবো আমরা।
আর যদি পৌর ইলেকশন হয় রিসরা আমরা বিরোধী শূন্য আমরা করতে পারবো, সেই আশা আর বিশ্বাস আছে। রিসরার জনগণ সবই সবাই বুদ্ধিমান, সবাই জানে যে কারা কাজের মানুষ, কারা কাজ করে, কারা দুঃখে সুখে থাকে, কারা রিসরার শহরটাকে বা এই কার নেতৃত্বে রিসরায় উন্নয়ন হয়েছে। আমাদের দিদির যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে আমরা রিসরায় উন্নয়ন করতে পেরেছি সব দিক দিয়ে, রিসরায় আপনার এখন রাত্রি 12টা 1টা সময় মা বোনেরা রাস্তায় ফ্রিলি যাওয়া আসা করে, কোনো সমস্যা নেই। পৌরসভার মাধ্যমে রাজ্য সরকারের যে বহুমুখী প্রকল্প সেটা মানুষকে কীভাবে পরিষেবা দিয়েছে? আমরা যে কোনো ব্যক্তি যে কোনো কাজের ক্ষেত্রে, ধরুন হাউস ফর অল হোক অথবা সমব্যাতী হাউস ফর অল, সবুজ সাথী, রূপশ্রী, একজনও বলতে পারবেন না যে আমি রিসরা পৌরসভায় আমি রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধার জন্য আমি গেছিলাম, যে এই প্রকল্পের মাধ্যমে আমি যাতে এই সুযোগ সুবিধাটা যাতে উপভোগ করতে পারি, কিন্তু তিনি বঞ্চিত হয়েছেন এরকম একজনও ব্যক্তি বলতে পারবেন না। মমতাদি বাংলার গর্ব নন, তিনি হচ্ছেন ভারতের গর্ব। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি এরকম একজন নেত্রী যার নেতৃত্বে, যার অধীনে আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। যেভাবে তিনি রাজ্যের জনগণের জন্য ভাবেন, রাজ্যের জনগণের সুযোগ সুবিধার জন্য ভাবেন, যে যত ছাত্র থেকে মানে জন্ম থেকে মৃত্যু অবধি যে সুযোগ সুবিধে তিনি পৌঁছে দিচ্ছেন সেটা কিন্তু অন্য রাজ্যে আপনি খুঁজে পাবেন না। সেই পশ্চিমবঙ্গ হোক একমাত্র রাজ্য যে সুযোগ সুবিধেটা জনগণ পায় সেটা কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এইসব রাজ্যে এর এত প্রকল্পও নেই, এত সুযোগ সুবিধেও নেই। পশ্চিমবঙ্গে আপনার যে কোনো কন্যার বিয়ের জন্যে রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা, মারা গেলে 2,000 টাকা সমব্যাতী তার ক্রিমেশনের জন্যে, কন্যার বিয়ের জন্যে 25,000 টাকা রূপশ্রী, সবুজ সাথী, সাইকেলে কিন্তু এইটা দেখা হয় না যে ওই কন্যাটা, যে ছাত্র ছাত্রী যারা সাইকেল পেয়েছে তারা বিজেপির পরিবারের না সিপিএমের পরিবারের না কংগ্রেসের পরিবারের, সবার এই প্রকল্পটা সবার জন্যে। দিদি সবার দিদিকে কিন্তু সেই সম্মান দেয়, সবাই ভালোবাসে দিদিকে, সবাই মায়ের সম্মান দেয়। তিনি যেভাবে কাজ করেন সেটা অতুলনীয়। আমরা নিজেকে ধন্য মনে করি যে এরকম একজন নেত্রী, এরকম একজন মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে আমরা এই জনগণকে সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিতে পারছি, যেটা কিন্তু অন্য রাজ্যে নেই। সেই জন্যে তিনি বাংলার গর্বই নন, তিনি শ্রীরামপুরের গর্ব নন, তিনি হচ্ছেন ভারতের গর্ব। সেটা আমরাও গর্ব করি যে এরকম একজন ভারতের গৌরবান দিদির নেতৃত্বে আমরা কাজ করছি, দিদির অধীনে আমরা কাজ করছি, দিদির অধীনে আমরা জনগণকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধাটা আমরা পৌঁছে দিতে পাচ্ছি। সেই জন্য আমাদেরও খুব মানে প্রাউড ফিল হয় যে এরকম একজন নেত্রীর, এরকম একজন মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে নেতৃত্বে আমরা কাজ করছি। জনগণকে এটাই বার্তা দেব, দলের কর্মীদের বার্তা এটাই দেব যে আমাদের সব কিছু ভুলে গিয়ে যে কোনো, যদি কেউ আমার থেকে যদি কেউ রুষ্ট থাকে, আমার থেকে যদি কেউ রাগ করে থাকে, তাহলে ধরে নেব যে সেই রাগটা দোষটা তার নয়, দোষটা আমার, আমি তাকে আপন করতে পারিনি। আমাদের সবাইকে আমাদের দিদি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে আমাদের মিলেমিশে কাজ করতে হবে, মিলেমিশে আমাদের 2021-এ আমাদের যে যত ভোটে শ্রীরামপুরে আমাদের দিদি যাকে ক্যান্ডিডেট করবেন, যে যেও ক্যান্ডিডেট হবে
তাকে আমরা হ্যাবব ভোটে লিড দিয়ে আমরা জেতাবো। আমাদের টার্গেট হবে আমাদের রিসা পুরো এলাকা থেকে যাতে যত বেশির ভোটে লিড দেওয়া যায়। আমাদের টার্গেট হচ্ছে রিসা থেকে আমরা লিড দেবো, 25,000-এর বেশি ভোটে লিড দেবো আমরা, সেই টার্গেট নিয়েছি।